I am Dr. Shrijit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. Hi friend, আমি ডক্টর সুরজিৎ ঘোষ, আমার চ্যানেল ডক্টর ঘোষ প্রেজেন্টস এ আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় সাধারণ অসুখ কৃষ্ণলবণ চিকিৎসা পর্ব 36, অন্ডকোষ প্রদাহ। অন্ডকোষ প্রদাহ কি? হোয়াট ইজ অর্কাইটিস? পুরুষদের দু পায়ের সঙ্গে দেহকাণ্ডের মিলনস্থলে তলপেটের শেষ প্রান্তে ত্বক দ্বারা গঠিত একটি থলি যাকে বলে অন্ডথলি, এর মধ্যে দুটি পুং জনন গ্রন্থি বা অন্ডকোষ আছে, যেখানে শুক্রাণু ও টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয়। মাইক্রোব সংক্রমণ বা অন্য কোনো কারণে গ্রন্থ দুটির একটি বা দুটি প্রদাহিত হওয়ার ঘটনাকে অন্ডকোষ প্রদাহ বলে। ছবিগুলো একটু জাস্ট দেখে নিলে হবে ছোট করে। এটা হচ্ছে পুরো মেল জেনিটাল অর্গান রিপ্রোডাকশন সিস্টেম, যেটা কি জেনিটাল পুরো জননতন্ত্রে পুরো দেখানো আছে এখানে। আমাদের কাজ হচ্ছে এখানে এইটুকু জিনিস দেখে নেওয়া, এই এইটা হলো অন্ডকোষ, এই এই একটা এপাশে একটা আছে অন্ডকোষ। অন্ডকোষ থেকে একটা ছোট মতো টিউব চলে গেছে, এটাকে বলে এপিডিডিমিস। এখান দিয়ে অ্যাকচুয়ালি ওই অন্ডকোষ নিঃসৃত সমস্ত জিনিস, সিমেন বলুন, স্পার্ম, সব এই পথে যাবে। আর এই যে এখান থেকে আরাম হচ্ছে, যে একটা স্যাক বা থলি মতো রয়েছে, এই এই চলে গেছে, এটাকে বলছে অন্ডথলি। এবার এই ডান দিকে উপরে দুটো অন্ডকোষকে দেখানো হয়েছে, দুটো মানে আলাদা আলাদা করে দেখানো হচ্ছে, একটাই একটা একটা করে দুটো। একটা স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় কেমন থাকে, একটা হচ্ছে প্রদাহিত হলে কেমন হয়, প্রদাহিত হলে কেমন হয় সেটা দুটোই দেখানো আছে। এখানটা হচ্ছে বাইরে থেকে কেমন লাগে দেখতে, প্রধাহিত অন্ডথলি থেকে যখন সেটা প্রধাহিত হবে তার কালারটা কেমন হবে সেইটা এখানে বলা রয়েছে, দেখা রয়েছে। এটার ডিটেলস আমরা সিমটমসের সময় আসব। অন্ডকোষ প্রদাহের কারণ কি কি, হোয়াট আর দ্য কজেস অফ অর্কাইটিস? ক, ব্যাকটেরিয়া যেমন ইকোলাই, স্ট্রেপটোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস ইত্যাদি। অনেক সময় এপিডিডিমাইটিস, যেটাকে এপিডিডিমিস নামক শুক্রবাহিনালী সংক্রমণ বলা হয়, থেকেও অর্কাইটিস হতে পারে। অর্থাৎ প্রথমে এপিডিডিমাইটিস হলো, তারপর সেটা অর্কাইটিস চলে গেল, সেক্ষেত্রে অসুখের নাম একটু চেঞ্জ হয়ে যায়, বলা হয় এপিডিডিমো অর্কাইটিস। সিমটমস মোটামুটি একই। একের খ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস যেমন ক্লামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস ইত্যাদি সৃষ্টিকারী ব্যাকটেরিয়ারাও অর্কাইটিস সৃষ্টি করে। দুই হলো মাম সৃষ্টিকারী ভাইরাস, এর নাম হলো প্যারামিক্সো ভাইরাস, এ তৈরি করে। এছাড়া মূত্রনালী সংক্রমণ, অন্যভাবে মূত্রনালী থেকে, মূত্রনালীর সংক্রমণ থেকেও অন্ডকোষ প্রদাহ হয়ে যেতে পারে, দীর্ঘকালীন ক্যাথিটার ব্যবহারের কারণে হতে পারে। এবারে ছবিগুলো দেখে নেওয়া যাক, ছবি দেখে আছে প্রত্যেকটাই ব্যাকটেরিয়াগুলোর নাম, ইকোলাই কেমন দেখতে, স্ট্রেপটোকক্কাস কেমন দেখতে, স্ট্যাফাইলোকক্কাস, সব সব মাইক্রোস্কোপিক ছবি কেমন দেখতে হয়, ক্লামাইডিয়া ট্রাকোমাটিস সেই ব্যাকটেরিয়া কেমন দেখতে, নাইজেরিয়া গনোরি যেটা থেকে গনোরিয়া তৈরি হয়, ট্রিপোনিমা প্যালিডাম তার থেকে সিফিলিস তৈরি হয়, আর লাস্ট রয়েছে মাম্পস ভাইরাস। অন্ডকোষ প্রদাহের লক্ষণ কি কি, হোয়াট আর দ্য সিমটমস অফ অর্কাইটিস? প্রায় সকল ক্ষেত্রে অন্ডকোষ প্রদাহ অ্যাকিউট অবস্থায় আসে, অর্থাৎ আপনার কাছে এখন পেশেন্ট আসবে, ম্যাক্সিমাম যারা আসবে অ্যাকিউট অবস্থা নিয়ে আসবে, ক্রনিক কেস বা সাব অ্যাকিউট কেস খুব কম হয়। এতে একটি বা দুটি কোষেই হঠাৎ তীব্র যন্ত্রণা বা যা কোলভাগ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে, রোগীর তাৎক্ষণিক সাহায্য প্রয়োজন হয়, মানে ইনস্ট্যান্ট হেল্প দরকার হয় অ্যাকিউট অসুখের। লক্ষণগুলি হলো এরকম, এক, আক্রান্ত অন্ডকোষ অতি স্পর্শকাতর স্ফীত লাল বা বেগুনি কালারটা, দুই, স্ফীত কোষের ভিতরে ভারী ভাব, তিন, লিঙ্গ নিষ্ক্রান্ত তরণে ক্ষরণে রক্ত, চার, প্রস্রাবের সময় বা মলত্যাগের সময় চাপ দিলে বা যৌন সংগমের সময় ব্যথা অনুভব, উচ্চ জ্বর, বমি বা বমি বমি ভাব, প্রস্রাবের সময় বা পরে মূত্রনলীতে জ্বালা যন্ত্রণা, সামগ্রিক অসুস্থতা বোধ। সিম্পল ছবিগুলো আমি দেখিয়ে দিই, জাস্ট কেমন উত্তেজিত অবস্থাটা দেখানো ছিল আগে, আবার এখানে দেখানো হলো। এটা হচ্ছে যেটা সিমেনের সময় রক্ত বেরিয়ে আসে, তখন এরকম বিছানা টিছানায় পড়ে গেলে বা কাপড়ে জামা কাপড়ে লাগলে এরকম ধরনের একটা ছবি পাওয়া যায়। এখানে হাই ফিভার রান করছে পেশেন্ট, আর এই হচ্ছে জাস্ট মানে উত্তরনালী জ্বালার যে এক্সপ্রেশনটা সেটা এই সিমটম সময় দেখানো হয়েছে, ছবির মধ্যে দেখানো হয়েছে। কখন ডাক্তারের কাছে যাবেন? হোয়েন টু কনসাল্ট এ ডক্টর? অন্ডকোষ প্রদাহ এক ধরনের মারাত্মক অ্যাকিউট অসুখ, তাছাড়া টেস্টিকুলার টর্শন নামে
অন্য প্রকৃতির আর এক অতি মারাত্মক অ্যাকিউট অসুখের লক্ষণ প্রায় অন্ডকোষ প্রদাহের লক্ষণের সমান। তাই এই অসুখের লক্ষণ দেখা মাত্রই যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সাধারণত টেস্টিকুলার ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফি করলে টর্সন হয়েছে কিনা সহজে জানা যায়। মানে এটা ওই জানার রাস্তা যে পেশেন্টটার টেস্টিকুলার টর্সন হয়েছে না আর্থ্রাইটিস হয়েছে সবসময় বাইরে থেকে দেখে বোঝা যায় না। কনফার্মেশন হচ্ছে ইউএসজি। আমরা ছবিগুলো দেখে নিই। প্রথম ছবিটা এই যে, এটা হচ্ছে নর্মাল টেস্টিসের ছবি। এই এটা হলো একটা টেস্টিকল বা টেস্টিস অনেকে বলে অন্ডকোষ। এই অন্ডকোষ থেকে এপিডিডিমিস, এই যে এটা এপিডিডিমিস বেরিয়ে এই উপদিকে উঠে গেছে ভাস ডিফারেন্সে, অর্থাৎ এখান দিয়ে ওই স্পার্ম এবং হরমোন টরমোন সব এখান দিয়ে যাবে উপর দিকে। আর এখান থেকে রয়েছে এই যে নীল রঙের যেটা হচ্ছে ভেনাস ভেইন, লাল হচ্ছে আর্টারি, এর মধ্যে নার্ভও আছে, এগুলো গুচ্ছ হয়ে উঠে গেছে। এইটাকে টেস্টিকুলে হাত দিয়ে ফিল করা যায়, অনেকটা সেই যেন ফিলিংসে মনে হয় যেন কেঁচো 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 একটা ব্যাপার। যাই হোক, এটাকে বলে স্পার্মেটিক কর্ড। এই স্পার্মেটিক কর্ডটা অনেক সময় পাকিয়ে যায়, এই যে পাকিয়ে যায় এটাকেই বলা হচ্ছে টেস্টিকুলার টর্সন। খুব বাজে ধরনের অ্যাকিউট অসুখ। এবং টেস্টিকুলার টর্সন হোক বা অর্থ্রাইটিস হোক, পেশেন্ট কিন্তু বিশেষ ধরনের একটা মানে বিশেষ ধরনের বসা বা দাঁড়ানো স্ট্যান্সে থাকে, এটা হবে ডিউ টু ডিজিজ। লক্ষ্য করুন, এই যে লোকটি এভাবে দাঁড়িয়ে আছে এ কিন্তু দৌড়ে এসে হাঁপাচ্ছে না, এটা সেই ছবি নয়। এটা হচ্ছে টেস্টিকুলার টর্সন যার হয়েছে বা যার অ্যাকিউট অর্থ্রাইটিস চলছে, সে এইভাবেই দাঁড়াবে, দাঁড়ালে অথবা সামনে ঝুঁকে পড়বে। হত হাঁটুতে এতটা পারতে পারে কিন্তু সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, বসলেও তাই সে সামনে দিকে ঝুঁকে বসবে, কারণ তার লোয়ার অ্যাবডোমেনে ভীষণ পেন রয়েছে, সেটাকে সেভ করার জন্য সেইভাবে ঝুঁকে বসবে। অর্থ্রাইটিসে কখন ফেরাম ফস দেওয়া হয়? হোয়েন টু এমপ্লয় ফেরাম ফস ইন অর্থ্রাইটিস? গনোরিয়ার কারণে অর্থ্রাইটিস, উচ্চ জ্বর, চোখ মুখ লাল থমথমে, আক্রান্ত অন্ডকোষ লাল স্ফীত তপ্ত, বমিতে ভুক্ত দ্রব্য থাকে, জিভ পরিষ্কার টকটকে লাল, সোজা কথা অর্থ্রাইটিসের একেবারে অ্যাকিউট অবস্থায় ফেরাম ফস একটা ভালো ওষুধ। অর্থ্রাইটিসে ক্যালক্রিয়া ফস কখন দেওয়া হয়? হোয়েন টু এমপ্লয় ক্যালক্রিয়া ফস ইন অর্থ্রাইটিস? গনোরিয়া বসে অর্থ্রাইটিস, সবসময় প্রস্রাব করার ইচ্ছা, প্রস্রাবের পূর্বে সময় পরে জ্বালা, লিঙ্গসাপ পিচ্ছিল স্বচ্ছ অন্ড লালার মতো, ফেরাম ফসের পর ব্যবহৃত, গ্লিড থাকলে নেট্রামোরির সঙ্গে পর্যায়ক্রমে ব্যবহৃত। গ্লিড জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে, চেম্বারে আপনি এই গ্লিডটা পাবেন। দেখে নিন গ্লিড জিনিসটা কি। গ্লিড হচ্ছে পুরুষের লিঙ্গমুণ্ডে এক ফোঁটা ওর ঘন হলুদ রঙের পুঁজ, সেই সময় সে বলবে আমার বার্নিং সেন্সেশন রয়েছে ইউরেথ্রার ভেতরে। ইনকেস অফ ফিমেল, জেনিটাল যে ওপেনিং আছে সেই ওপেনিংয়ে অর্থাৎ ভ্যাজাইনাল ওপেনিং, সেখানেও কিন্তু পুঁজ থাকবে এবং সে রিপোর্ট করবে যে তার প্রচণ্ড বার্নিং হচ্ছে, বার্নিং সেন্সেশন রয়েছে। এছাড়া আপনি যদি প্রশ্ন করেন কায়দা করে সে জেনে ফেলতে পারবেন, সে নিশ্চয়ই কোনো জায়গা থেকে কোনো একজন মানুষ যার কাছে যার মধ্যে গনোরিয়া ছিল সেরকম একটা মানুষের সঙ্গে তার সেক্সুয়াল কন্ট্যাক্ট হয়েছে, নইলে এই অসুখ আসতে পারে না, এই অসুখ সাধারণভাবে আসার কথা না। কিন্তু মনে রাখুন, গনোরিয়া একটা অতি জটিল এবং ডিপ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। যদি শুরুতে ভালোভাবে সারিয়ে ফেলা যায় তাহলে ভালো, না হলে অসুখটা বসে যায় তাহলে সেই পেশেন্ট 10-20 বছর ধরে সাফার করবে। মানে অসুখটা বসে গেল, অসুখ আর গ্লিড ফ্রিটা দেখতে পাওয়া যাবে না, বার্নিং ফাংশন হতো তো বেশি থাকবে না, অসুখ যখন বসে গিয়ে চলে গেল তার চোখে ইনফেকশন হবে, গলায় ইনফেকশন হবে, নার্ভে ইনফেকশন হবে, হাড়ে ইনফেকশন হবে, হাজারো রকমের অসুখ তৈরি হবে এবং সেটা চলবে বহু বছর ধরে। এনি হ্যানিম্যান মানে হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা হ্যানিম্যান এই গনোরিয়া নিয়ে 20-25 বছর ধরে পরীক্ষা করে সাইকোটিক মাজম আবিষ্কার করেছিলেন। সাইকোটিক মাজমের আন্ডারে অন্তত 25-30টা অসুখের নাম আছে। আপনারা যদি ইন্টারেস্টেড হন আপনারা সাইকোটিক মাজম পড়ে দেখবেন, সেই সাইকোটিক মাজম যে সমস্ত অসুখের কথা বলা আছে সেটা কিন্তু সব এই গনোরিয়াই তার উৎস। অর্থ্রাইটিসে কখন ক্যালক্রিয়া ফ্লোর দেওয়া হয়? ক্যালক্রিয়া ফ্লোর ইন অর্থ্রাইটিস, আক্রান্ত অন্ডকোষ খুব শক্ত বা অতি নরম অথচ প্রদাহিত, অন্ডথলির ত্বক ফাটাফাটা, সর্বদা লিঙ্গ থেকে প্রোস্টেটিক রসক্ষরণ, আক্রান্ত স্থানে গরম কাপড় প্রয়োগে আরাম, রোগীর মন অবসন্ন সন্দেহপূর্ণ, স্থির সিদ্ধান্তে আসতে পারে না। অর্থ্রাইটিসে কখন ক্যালিমিউর দেওয়া হয়? ক্যালিমিউর ইন অর্থ্রাইটিস, যদি গনোরিয়া চেপে অর্থ্রাইটিস হয় তবে অবশ্যই কাজে লাগে, ফেরাম ফসে আংশিক কাজ হলে ক্যালিমিউর কাজ শেষ করে। রোগীর জিভে সাদা বা পাংশুবর্ণের লেপ থাকে, তলায় ছবি রয়ে জিভের, ক্ষরণ আঠালো বা সৌষ্টিক পদার্থ যুক্ত।
অর্গানিসে কখন ন্যাটার মিউর দেওয়া হয়, ন্যাটার মিউর ইন অর্কাইটিস। পুরানো গরনীয় রোগী একা থাকা পছন্দ, কারো সান্ত্বনা সহ্য করতে পারেন না, বরং চটে যান। একুট অসুখ নয়, বরং অসুখ বেশ পুরনো হলে ন্যাটার মিউর কাজে আসে। প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, স্ফীত অন্ডকোষে জল সঞ্চয়, চুলকানি, ম্যাপ জিপ অর্থাৎ ন্যাটার মিউরের পেটেন্স একটা সিমটম রয়েছে, ম্যাপ জিপ একদম বাঁ দিকের তলায় রয়েছে ম্যাপ জিপটা, আমি দেখিয়ে দিচ্ছি, এই হলো ম্যাপ জিপ। ম্যাপ জিপ চুলকালে তরল সাপ নিঃসৃত হয়, অর্থাৎ পুরো স্কোটামটের গা থেকে চুলকালে সেখানে একটা তরল সাপ বেরোয়। রোগীর কাঁচা নুন খাওয়ার ঝোঁক থাকলে অব্যর্থ, এটা ন্যাটার মিউরের একটা ভীষণ ক্যারেক্টারিস্টিক বলা যেতে পারে, বা আরো বেশি বলা যেতে পারে, মানে নিশ্চিত সিমটম, শিওর সিমটম। পেশেন্ট কাঁচা নুন খাওয়ার প্রবণতা থাকলে যদি তার মধ্যে অন্য ন্যাটার মিউরের সিমটম গুলো পাওয়া যায়, তাহলে সেখানে ন্যাটার মিউর এবারে অপরটি হিসেবে কাজ করে। অর্কাইটিসে কখন ন্যাটাম সাল্ফ দেওয়া হয়, ন্যাটাম সাল্ফ ইন অর্কাইটিস, সাব অ্যাকিউট বা ক্রনিক অর্কাইটিস, এটাও চিহ্ন প্রায় ক্রনিকের মতো, এটাও তাই ক্রনিকের মতো, এগুলো ঠিক অ্যাকিউটে ব্যবহার হয় না। ন্যাটাম সাল্ফ ন্যাটাম মিউরো বলে দেওয়া আছে, কাজে আসে। জিভের গোড়ার দিকে মলিন সবুজ ও বাদামি লেপ, দেখুন এটা ন্যাটাম সাল্ফের জিভ, গ্রিনিশ বা ব্রাউন টাইপের, জীবের গোড়া মলিন সবজি বাদামি লেপ, জল ভিজে আর্দ্র স্যাঁতস্যাঁতে পরিবেশে বসবাসের কারণে অসুখ, অর্থাৎ এরকম জায়গায় থাকার কারণে কারো অর্কাইটিস হয় বা এরকম অর্কাইটিস হয়েছে এবং এরকম পরিবেশে সে বাস করছে দীর্ঘদিন ধরে, তাহলে জানবেন এটা কিন্তু এমন হতে পারে সেখানে ন্যাটাম সাল্ফি লাগবে, যদি সেটা অসুখটা যদি সাব অ্যাকিউট বা ক্রনিক হয় তখন। অন্ডকোষে জল জমতেও পারে, অর্থাৎ এটা আরেকটা অসুখ, এটাকে বলে আর কি হাইড্রোসেল, যেটাকে জল জমে যাবে, সেটা আলাদাভাবে আমরা আলোচনা করবো, তবে এটা দুটো একসঙ্গে মিলেমিশে হয়, ওই জন্য দিয়ে দিয়েছি অন্ডকোষে জল সঞ্চয়।